জাতীয় শোক দিবস পালিত বিনম্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর দুই খুনিকে দেশে ফিরিয়ে আনা হবে শিগগিরই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রিলিফের শাড়ি দিয়েই তৈরি হয়েছিল বঙ্গবন্ধুর কাপনের কাপড় জানাজাওয়া পরাতে চায়নি সেনাবাহিনীর বিপদগামী সদস্যরা জাতীয় নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি শেষ সময়ের উপর নির্ভর করছে জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত এবং রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠেছে বাস কিশোরগঞ্জে বাসের চাপায় সিএনজি নিহত ছয় নিউজ সাথে ইমাম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পালিত হল জাতীয় শোক দিবস পুরো জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বুধবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশেই ছিল শোকের আবহ রতন দাসের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে আরও জানাচ্ছেন তানজির মেহেদি এই মাটি আর আলোবাতাস বাতাস গায়ে মাখিয়ে বেড়ে উঠেছিলেন শেখ মুজিবুর রহমান হয়েছিলেন বঙ্গবন্ধু থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান পঁচাত্তরের পনেরোই আগস্ট কাল রাতে জাতির সে শ্রেষ্ঠ সন্তানকে ঘাতকের বুলেটে প্রাণ দিতে হয় সেই থেকে আপন আবাস টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় সাহিত তিনি জাতির পিতার তেতাল্লিশতম শাহাদ বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সশস্ত্র সালাম জানায় সামরিক বাহিনীর একটি চৌকশ দল বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন শেখ হাসিনা পাশে ছিলেন ছোট বোন শেখ রেহেনা জামাতা আর দুই নাতনি এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা এরপর সর্বসাধারণের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনের ইতিহাস জাতির সামনে তুলে ধরা উচিত বলে মনে করেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম একটা কমিশন গঠন করতে হবে এবং নেত্রী প্রাইম মিনিস্টার আমি চাই আশা করি একটা কমিশন গঠন করে ভবিষ্যৎ বংশধরকে এত একটা জঘন্য ঘটনা ঘটল ঘটালো যারা তাদের আসল চেহারা দেশবাসীর কাছে উন্মোচন করতে হবে পরে বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ সহ সর্বসাধারণের সঙ্গে মিলাদ মাহফিলে দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ গত এক দশকে সাফল্য এসেছে বেশ কয়েকটি খাতে আগামীতে ক্ষুধা এবং দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সব মানুষ ঐক্যবদ্ধ থাকবে এমনটাই প্রত্যাশা আজকের দিনে শ্রদ্ধাবনত মানুষের তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর গোপালগঞ্জ এর আগে বুধবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনী পরে সেখানে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষ আরও জানাচ্ছেন শাহ আলী জয় শোক আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী গভীর শ্রদ্ধা আর বিনম্র ভালোবাসায় তাই জাতি স্মরণ করে স্বাধীনতার মহান স্থপতিকে ভোরে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির প্রাঙ্গণে শ্রদ্ধাবনত জাতির পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তারা শ্রদ্ধা জানান জাতির জনকের প্রতি এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করে আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে তা বাস্তবায়ন করাই হবে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বশ্রেষ্ঠ উপায় শুধু শোক প্রকাশ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সীমিত থাকলে চলবে না আমরা আজ বঙ্গবন্ধুর সততা বঙ্গবন্ধুর সাহস আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সারা জীবনে তেয়ার রাজনীতির জন্য সততা সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি আমরা তাহলে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে কাদের বলেন অসাম্প্রদায়িক যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো অপশক্তি বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করব প্রতিহত করব এরপর ধানমন্ডি বত্রিশ নম্বর প্রাঙ্গণ খুলে দেয়া হয় সবার জন্য শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ শাহ আলী নিউজ ঢাকা অন্যদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে মহিলা আওয়ামী লীগ আয়োজন করে মিলাদ মাহফিলের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরিক এই মিলাদে এছাড়া মিলাদে বঙ্গবন্ধু পরিবারের সদস্য আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী শাহরা খাতুন এনামুল হক শামীম সহ দলীয় নেতাকর্মীরা মিলাদে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় বাঙালির ইতিহাসে কলঙ্কিত উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের স্থপতি স্বাধীনতার সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে চক্রান্তকারী সেনা সদস্যরা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে আগস্ট স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কলঙ্ক হত্যাকাণ্ড বঙ্গবন্ধু সহ হত্যা করা হয় সতেরো জনকে রাতের আধারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সোবার ঘরের দরজার সামনে পড়েছিল তার সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজলাত মুজিবের দেহ সেই রাতে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে থাকা বঙ্গবন্ধুর পরিবারের নিষ্পাপ শিশু থেকে বড় কেউ বাদ যায়নি নৃশংসতা থেকে হত্যা করা হয়েছিল তার ছোট ছেলে শেখ রাসেলকেও ঘুম ভেঙেছে সেদিন গুলির আওয়াজে গুলি এত ঠিক মনে ছিল যে দরজা জালনা ভেদ করে দেয়াল ভেদ করে আমাদের গায়ে লাগবে কালো কাপড়ে আর্মির লোক সবারই বন্দুক টন্দুক সব ওই মিরপুর রাস্তার দিকে পজিশন করে তাক করে আছে হত্যা করা হয় তার বড় ছেলে শেখ কামালকে ঘাতকের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন দ্বিতীয় ছেলে শেখ জামালও ভয়াল সে রাতে খাতকের গুলিতে লুটিয়ে পড়েন মাত্র এক মাস আগে বিয়ে হওয়া শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল খুঁকু শেখ জামালের স্ত্রী জামাল নিহত হন সে কাল রাতে ঘাতকরা হামলা চালায় বঙ্গবন্ধুর একনিষ্ঠ অনুসারী ও ভাগ্নে শেখ ফজুল হক মনির বাড়িতেও স্বামীর সাথেই হত্যা করা হয়েছিল তার অন্তঃসত্ত্বার স্ত্রী বেগম আর্যমণিকেও এবং দিন ভোরে ঠিক আজান হওয়ার সাথে সাথে অথবা আজানের পরপরেই তো বঙ্গবন্ধুর বাসায় হয় কিন্তু একই সঙ্গে শহরের আরও দুটো জায়গায় এবং এই দুটো জায়গা কিন্তু একেবারে ভিন্ন ভিন্ন প্রান্তে কিন্তু সেখানটায় অঘটনগুলো ঘটেছে এই নৃশংসভাবে হত্যাকাণ্ডগুলো হয়েছে আমরা তাহলে কিসের মধ্যে ছিলাম নিহত হয়েছিলেন বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের খুলনার বাসিন্দা হলেও সে রাতে ভাইয়ের বাড়িতে ছিলেন তিনি সে রাতে হামলা চালিয়ে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সঙ্গে হত্যা করা হয় তৎকালীন কৃষিমন্ত্রী ও বঙ্গবন্ধুর ভগ্নিপতি রব সেরেনিয়াবাদ সহ তার পরিবারের চার সদস্যকে রবের ছোট মেয়ে ছোট ছেলে নাতি সুকান্ত সহ ভাইয়ের ছেলে শহীদ সেরেনিয়াবাদকেও একই সঙ্গে হত্যা করা হয় সে রাতে আরও হত্যা করা হয় বাড়িতে থাকা আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর খালাতো ভাই আব্দুল নঈম খান রিন্টুকে নিহত হন কর্নেল জামিল উদ্দিন আহমেদ তিনি ছিলেন বঙ্গবন্ধু নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান নিরাপত্তা কর্মকর্তা সেনাবাহিনী বাড়ি ঘেরাও করেছে বঙ্গবন্ধুর এমন টেলিফোন পেয়ে ছুটে আসার পথেই তাকে হত্যা করা হয় ঘাতকের গুলিতে কয়েক মুহূর্তে ঘটে যায় ইতিহাসের নির্মম সেই হত্যাকাণ্ড আশিকুর রহমান নিউজ ঢাকা রিলিফের শাড়ি দিয়ে তৈরি হয়েছিল বঙ্গবন্ধুর কাফনের কাপড় বঙ্গবন্ধুর জানাজা পর্যন্ত পরাতে চায়নি সেনাবাহিনীর বিপদগামী সদস্যরা শেষে কোনো রকমে হয় জানাজা বঙ্গবন্ধুর প্রাণহীন দেহ নিয়ে যেন সাধারণ মানুষ কোনো মিছিল করতে না পারে সে ব্যাপারে সজাগ ছিল বঙ্গবন্ধুর খুনিরা তাই ঢাকা থেকে নিয়ে বঙ্গবন্ধুকে দাফন করা হয়েছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অন্তরা বিশ্বাসের রিপোর্ট বঙ্গবন্ধুর মুখের কথা শুনতে তাকে একটি বার চোখের দেখা দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসত লাখো বাঙালি সেই বঙ্গবন্ধুর জানা যায় উপস্থিত ছিলেন মাত্র বিশ থেকে পঁচিশ জন উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে সেনাবাহিনীর বিপদগামী সদস্যরা পরের দিন ১৬ আগস্ট দুপুর বারোটা নাগাদ বঙ্গবন্ধুর প্রাণহীন দেহ পৌঁছায় তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় সেদিন ঢাকা থেকে হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর লাশ নিয়ে আসে সেনাবাহিনীর কয়েকজন সদস্য সে সময় গোপালগঞ্জ মহকুমা পুলিশ অফিসারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ নুরুল আলম তাকেই সব গুছিয়ে রাখতে বলা হয় জিজ্ঞাসা করলে উপর থেকে লাচেন দেওয়ার সম্ভাবনা আছে কিনা ওখানে এগুলো হবে না কেউ নিতেও পারবে না চলো আমরা মেলায় আপনারা নামতে পারেন তারপর হেলিকপ্টার নামানো বঙ্গবন্ধুর জানা যাও করতে চায়নি সেনাবাহিনীর বিপদকামী সদস্যরা সাহস করে জিজ্ঞাসা করলাম স্যার আপনার নেতৃত্বে দেশের রাষ্ট্রপতির দাফন হচ্ছে ইতিহাসের অংশ আপনি এখন জানাজা ছাড়া যদি রাষ্ট্রপতির ইয়া হয় ওই দাফন হয় তাহলে এটি ইতিহাসে এটা লিপিবদ্ধ হবে আপনার নামে আমারটা আসবে না তখন সেই লোক একটু মনে হলো যে এটার গুরুত্ব দিল কথাটা শুনে এরকম করে ঘাড় ঘুরে ফিরে বলে যে অল রাইট কলে বৌ তখন ওখানে ওই গরু খোল হাওয়া বালতিতে করে টিউবওয়েল থেকে পানি এনে তখন গোসলের ব্যবস্থা ইতিমধ্যে কাফুনের কাপড় কিনতে কাছের বাজারে লোক পাঠিয়েছিলেন নুরুল আলম কিন্তু তর শইল না সেনা সদস্যদের কাফুনের কাপড় ছাড়াই লাফুনের নির্দেশ দিল তারা শেষে পাশের রেড ক্রস হাসপাতাল থেকে রিলিফের কাপড় আনা হয় ওই হাসপাতালে দরজা ভাইঙ্গা ভিতরে ঢুকে রিলিফের শাড়ি চারটে আনলো তার মধ্যে দুইটার পার কাটা একটা বিছাই আর একটা উপর দিয়ে কোনো মতে করে তাড়াহুড়া করে তো দেখলাম যে বঙ্গবন্ধুর এই জায়গা ঝাঁঝরা হয়ে রয়েছে এবং এখানে কত গুলি গেছে এটা বলা হাতের এটা দেখা গেল যে এই আঙ্গুল এরকম ঝুলে আছে ঘরের এখানে এখান থেকে মাংস নেয় ঘাড়ের পিছন থেকে মাংস নেয় মনে হচ্ছে বুলেট যাইয়া ওই মাংস শুদ্ধ নিয়ে বাইরে চলে গেছে তারপরে এরপরে পা দেখলাম যে একটা পায়ের একটা রক কাটা দ্রুত জানাজার নামাজ পড়ে জাতির পিতাকে কবরে সাহিত্য করা হয় দুই কথা রয়েছিল প্রথমে তিন কথা রয়েছে যখন বলছে তখন আমি পিছনে আসাতে আরও দু তিনজন পিছনে চলে আসলো আসে তিন কাতার এই বিশ বাইশ জন পঁচিশ জনের মতো লোক কবর যারা করছে ডেড বডি যারা ক্যারি করছে এবং যারা দৌড়াদৌড়ি করছে এখানে মিলে জানাজা পড়লাম জানাজা পড়ে তারপরে কবরে শোয়া দিলাম সেদিন থম থমে ছিল টুঙ্গিপাড়া মন কাঁদলেও বঙ্গবন্ধুকে শেষ দেখা দেখতে পারেনি লাখো বাঙালি অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আইনি জটিলতা কাটিয়ে খুব শিগগিরই কানাডা এবং যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর দুই খুনিকে দেশে ফিরিয়ে আনবে সরকার বাকি চার খুনিকেও শাস্তির আওতায় নিয়ে আসতে তৎপর রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অন্যদিকে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলছেন পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় বিশ্বব্যাপী ঘুরে বেড়ানো ওই খুনিদের ধরতে হলে বাংলাদেশকে আরও কৌশলী হতে হবে বঙ্গবন্ধুর খুনিদের সম্ভাব্য অবস্থান ও তাদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়ে রিপোর্ট করেছেন সোমা স্বপ্নের আকাশে যার হাত ধরে উড়েছিল একটি স্বাধীন দেশের পতাকা সেই স্বপ্নদ্রষ্টাকেই খুন করা হল পনেরোই আগস্ট উনিশশো একটি জাতির জন্য এর চেয়ে বড় কলঙ্ক আর কি বা হতে পারে এই কলঙ্কের বোঝা কাঁধে নিয়েই কেটেছে ৩৫ বছর এরপর জাতির পিতাকে খুনের দায়ে দু সালের সাতাশে জানুয়ারি ফাঁসি হয় পাঁচ খুনির তারপরও কলঙ্ক কাটেনি পাকিস্তান কানাডা যুক্তরাষ্ট্র লিবিয়া সহ বিভিন্ন দেশে এখনও পালিয়ে আছে বঙ্গবন্ধুর ছয় খুনি ওরা যেগুলো আছেন ওরা সবাই তারা পাকিস্তানি পাসপোর্ট হোল্ড করছে অল অফ দেম ডালিম ট্রাভেলস বিটুইন ইসলামাবাদ এবং কেনিয়া নাইরোবি তো নূর চৌধুরী হ্যামবার্গে ছিল ওকে আমি ধরতে পারলাম না বিভিন্ন কারণে রাশেদ চৌধুরী সাহেব তিনি আছেন লস অ্যাঞ্জেলেসে এবং উনি রেফিউজি স্ট্যাটাস চেয়েছিলেন পাননি একইভাবে কিসমত হাসেম এবং নাজমুল হোসেন আনসার দুজনেই কিন্তু গিলটি প্রুভড হয়েছিল ঘটনার চার দশক পর এই খুনিদের দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন বাস্তব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সরকারকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল যে কাজগুলি সেটির মধ্যে এটা টপ প্রায়োরিটি ইস্যু বাট আনফর্চুনেটলি এই বিষয়টি এখন এতটাই জটিল যে আমরা গত কয়েক বছরের মধ্যে নতুন করে কাউকে বাংলাদেশে ফেরত আনতে পারিনি সেইভাবে কি আমরা এগোতে পারছি বোধ হয় ঠিক আমি ভাষাটা পাচ্ছি না যে আমাদের আরও একটা স্ট্র্যাটেজিক মিশনে নামতে হবে তবে সব জটিলতা কাটিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা অন্যতম দুই আসামি রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে দেশে ফেরানোর ব্যাপারে অনেকখানি অগ্রগতি হয়েছে দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে জটিলতা নেই কিন্তু কানাডাতে যেটি আছে যে তারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোন আসামিকে তারা ফেরত পাঠান না তবে আসার কথা হল সে ব্যাপারেও ক্যানাডা সরকার তার পক্ষে কোনো রায় এখনো পর্যন্ত দেয়নি তার মানে কেসটা এখন ওয়াইড ওপেন তো আমরা সেই জায়গায় লিগ্যাল রুটে গিয়েছি অতি সম্প্রতি বঙ্গবন্ধুর খুনিদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি বঙ্গবন্ধু প্রেমী তথা সমগ্র বাঙালি জাতির লাকমিনা জাসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির জীবনে নেমে আসে মহাদুর্যোগ 75 প্রতিরোধ যোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতে বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্ব উন্নতর বিশ্বে উন্নত সভ্যতার জাতিতে পরিণত হতো বাঙালি। শোকের মাসে প্রতিরোধ যুদ্ধের বিস্তারিত তুলে ধরছেন ফখরুল ইসলাম। বিচারপতি রহমানকে হত্যা করা হয়েছে।HandleFuncstar Ahmed নতুন প্রেসিডেন্ট সামরিক আইন জারি করা হলো। বঙ্গবন্ধু নেই সপরিবারে নিহত এই ঘোষণাটি বজ্রপাতের মতো বিধে ছিল বাঙালির বুকে চারদিকে তখন পিন পতন নিরবতা বাঘা বাঘা নেতারা তখন গা ঢাকা দিলেও তৎকালীন বঙ্গবন্ধুর গভর্নর পরিষদের নবনিযুক্ত সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকী উনিশ আগস্ট চলে যান ময়মনসিংহের পাহাড়ে বারো হাজার তরুণ যুবককে নিয়ে সীমান্তে শুরু করেন প্রতিরোধ যুদ্ধ আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি যদি এতটা পথ আসত তাহলে সে বাঙালি জাতির সভ্যতা ভব্যতা মানবতা সেটা যে পর্যায়ের থাকতো এখন সে পর্যায়ের নেই বঙ্গবন্ধুর মৃত্যু অনেকের জন্য বেদনার হতে পারে আমার জন্য কিন্তু মহা বেদনার তাকে গ্রেপ্তারে অভিযান চালায় একদল সেনা সদস্য দুর্গম সীমান্তে পাল্টা আক্রমণে পিছু হটে সরকারি বাহিনী সামর্থ্য সবটুকু উজাড় করে বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিরোধ শক্তিশালী করেন বঙ্গবীর সংগ্রামটা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে মস্ত বড় একটা জিনিস এবং আমরা প্রতিরোধ না করলে প্রবীণ তো কেউ থাকতো না বা লীগ হইতো অন্য নেতারা নেতৃত্ব করত সেই দিনের প্রতিরোধ যোদ্ধারা এখনো অনেকেই বেঁচে আছেন তাদের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়ার দাবি রণাঙ্গনের এই বীর যোদ্ধার ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টিফোর ঢাকা জাতীয় শোক দিবসের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে এবার অন্যান্য প্রসঙ্গ খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এই দুই দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে নয়াপল্টনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শুরুর আগে দেয়া বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী তার আশু রোগ মুক্তি এবং দ্রুত কারামুক্তির জন্য এই দোয়ার আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন দেশের গণতন্ত্র ফেরাতে হলে খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করতে হবে সেই সংগ্রামে জয়ী হতে সকল নেতা কর্মীকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব আমাদেরকে এই সরকারকে বাধ্য করতে হবে যা একদিকে দেশ নেতৃবিয়ার মুক্তি দিতে অন্যদিকে এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন নির্বাচন কমিশনের পরিচালনায় পার্লামেন্ট ডিজার্ভ করে দিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠান করা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি তবে জাপা একক না জোটগতভাবে নির্বাচনে যাবে সেই সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপির অংশগ্রহণের ওপর এমনটাই বলছেন দলটির সিনিয়র নেতারা বিএনপি নির্বাচনে আসলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সাথে হয়েই লড়বে এমন ইঙ্গিত দেন দলটির নীতি নির্ধারকরা বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে দুই সালের মে মাসে ইসলামিক ফ্রন্ট জাতীয় ইসলামিক মহাজোট বাংলাদেশ জাতীয় জোট নিয়ে এরশাদ গড়ে তোলেন সম্মিলিত জাতীয় জোট সর্বশেষ গেল শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জাতীয় পার্টির নির্বাচনী সমঝোতা হয় একই সাথে তিনশো আসনে একক প্রার্থীও চূড়ান্ত করে রাখছেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ দলটির নেতারা বলছেন এগুলো সবই আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ কেন্দ্র থেকে এখন মোটামুটি ওই তিনশো আসনের ক্যান্ডিডেটদের কাকে কোথায় দেওয়া হবে এটা নিয়েই কাজকর্ম চলছে চেয়ারম্যান সাহেব নিজেই এগুলো পর্যবেক্ষণ করছেন এবং অনেক ক্ষেত্রে তার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন আমাদের একাধিক প্রার্থী প্রত্যেক সিটে আছে এটা যাচাই বাছাই করে জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা এবং সর্বোপরি ত্যাগী নেতৃবৃন্দেরকে অগ্রধিকার দেওয়া হবে তবে শেষ পর্যন্ত জাপা এককভাবে অংশ নেবে নাকি জোটগতভাবে নেবে তা পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানাই দলটির সিনিয়র নেতারা বিএনপি যদি নির্বাচনে আসে সেই নির্বাচনে আমরা যে জোট হবে কয়েকটি হয়তো আমরা ধারণা করছি দুটো জোট হবে একটি সরকার পক্ষের জোট একটি সরকারের বিপক্ষে বিএনপির নেতৃত্বে জোট যে কোনো একটিতে আমরা হয়তো সেই জোটে আমরা অংশ অংশ হিসেবে আমরা অংশগ্রহণ করব। জাতীয় পার্টি আগের মতো আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে ভিড়বে এমনও ইঙ্গিত তাদের আমরা তো আওয়ামী লীগের সাথে ইতিমধ্যে একাধিকবার সম্পৃক্ত হয়ে নির্বাচন করেছি আমাদের তিনজন মন্ত্রী এখনো সরকারের সাথে এটা আমরা অস্বীকার করব না পথ চলতে আগামী নির্বাচনে কোনটা ভালো হবে সেটা অগ্রাধিকার দেওয়া হবে সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজন করার কথা জানান দলটির মহাসচিব হাসান পারভেজ নিউজ ফোর ঢাকা সংবাদে নিচ্ছি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যে সাথেই থাকুন আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট এই মুহূর্তে মোহাম্মদপুরের বসিলা কোরবানির পশুর হাটে আছেন সহকর্মী সুরুজ আহমেদ তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সুরুজ বসিলা হাটে কোরবানির সরবরাহ কেমন দেখছেন রাশেদ যেমনটি বলছিলেন যে আসলে সত্যি আসলে রাজধানীর পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে এরই মধ্যে কিন্তু মোহাম্মদপুর মোহাম্মদপুর বসিলার যে হাটটা এটা কিন্তু আসলে অনেকটি জমজমাট হয়ে উঠছে আসলে অনেক পশু আসতে শুরু করেছে এখানে অনেক গরু টরু আসতে শুরু করেছে আসলে এখানে আপনাকে যদি দেখা চাই যে অনেক গরু কিন্তু আসলে এখন বাধা আছে আসলে এখানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু রাজধানীর এই বিভিন্ন পশুর হাটে কিন্তু গরু আসতে শুরু করেছে এবং অনেক বড় বড় কিন্তু গরু এখানে আমি যদি দেখাতে চাই তারা কিন্তু আসতে শুরু করেছে আর আমি যদি এখানে একটু ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে আসলে কেমন তাদের দাম টাম আপনাদের এখানে দাম কেমন দেখছেন আসলে এখনো তো বেচাকেনা তো শুরু হয় নাই তো বেচাকেনা শুরু হলে হয়তো বলি দাম টাম কিনে হবে তো পশুর দাম অনেক বেশি আমরা তো অনেক বেশি দিয়ে গতবারের থেকেও এবার অনেক একটা গরু প্রতি দশ হাজার পনেরো হাজার টাকা বেশি দিয়ে দিয়ে গরু কেনা হয়েছে আচ্ছা এখানে যদি আমি আবার একটু কথা বলতে চাই ইজাবদারের সাথে যে আসলে নিরাপত্তার বিষয়ে আপনারা একটু ব্যবস্থা রাখছেন নিরাপত্তার বিষয় নিয়ে আমরা এই হাটটারে পুরা সিসি ক্যামেরা আলতাভুক্ত রাখছি এবং কি র্যাব পুলিশ ডিবি এবং আমাদের ইজারাদের পক্ষ থেকে পাঁচশো ভলেন্টিয়ার বাহিনী দিয়ে সব পূর্ণ আমাদের ব্যাপারী ভাইদের নিরাপত্তার জন্য এবং ভাইদের জন্য নিরাপত্তার জন্য সুবিধার জন্য আমরা ডাক্তার এবং সম্পূর্ণভাবে আমরা ওয়াচ টাওয়ার সব কিছু করে রেখেছি আশা করি আমরা আমাদের এই হাটে ঢাকা মোহাম্মদপুর বসিলা গুরু হাটে ঢাকার শহরের সবচেয়ে ভালো হাট এবং বড় হাট এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং আমাদের ব্যাপারী ভাইদের বিশেষ করে ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ডাক্তার সহকারে সম্পূর্ণ সুযোগ সুবিধা আমরা এখানে করে রাশেদ আপনা আপনাকে শুধু বলতে চাই আসলে যে এখানে কিন্তু আসলে সব ব্যবস্থায় তারা রাখছে কিন্তু আসলে এখানে কিন্তু আইন শৃঙ্খলার বাহিনী আছে নিরাপত্তার জন্য র্যাব পুলিশ কিন্তু আসলে এখানে মোতায়েন করা আছে আসলে আর এখানে কি আমি যদি বলতে চাই যে রাজধানীর বাইশটি পশুর হাটের মধ্যে এটা কিন্তু আরেক আরেকটি সর্ববৃহৎ হাট আর এখানে কিন্তু অনেক পশু কিন্তু এখনও আসতেছে ট্রাকে ট্রাক ট্রাক দিয়ে কিন্তু আসলে এখনও অনেক পশু আসতেছে আর রাশেদ এই ছিল আমার কাছে মোহাম্মদপুর বসিলা এলাকায় এই হাট থেকে সর্বশেষ তথ্য আপনাকে ধন্যবাদ রাজধানীর বসিলা হাটের কোরবানি পশুর সরবরাহ এবং নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুরুজ আহমেদ এবারে প্রবাসের খবর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা স্মরণ করেছেন পরম শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন দেশের দূতাবাসে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিরাদ মাহফিল জাতীয় শোক দিবস পালন নিয়ে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো তথ্য ও চিত্র নিয়ে নাহিদ জিহানের প্রতিবেদন উনিশশো একাত্তর সালের সাতই মার্চ দেওয়া বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ এখন ইউনেস্কো স্বীকৃত তিরিশ লাখ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেতাল্লিশতম শাহাদাত দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালন করা হয় এ উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ কমিশন ও কলকাতার লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় এর আগে শোক দিবস উপলক্ষে উপ কমিশন প্রাঙ্গনে উপ কমিশনার তৌফিক হাসান জাতীয় পতাকা অর্ধনমিত করেন এরপর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের চব্বিশ নম্বর কক্ষে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেন উপদূতাবাসের কর্মকর্তা সহ কলকাতার বিশিষ্টজনেরা মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় এছাড়া আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ মোনাজাত করা হয় স্পেনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস পনেরোই আগস্টে বঙ্গবন্ধু সহ নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার ফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু ফাউন্ডেশনে আলোচনা সভা আয়োজন করা হয় যথাযোগ্য মর্যাদা ও শোকাবহ পরিবেশে বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও বাংলাদেশ কনসুলেট জেদ্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে দূতাবাস ও কনসুলেট প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করা বিশেষ মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় এছাড়াও শোক দিবস উপলক্ষে মদিনা জেলা যুবলীগ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে কাতার দুতাবাসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শোক বাণী পাঠ সহ বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় নাহিদ সিহান নিউজ টোয়েন্টি ফোর এবার লেবানন থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা বাবু সাহা পনেরোই আগস্টের শহীদদের স্মরণে লেবাননে কি কি আয়োজন ছিল আমাদের জানাবেন যথাযোগ্য মর্যাদা এবং ভাববাব ্ভীর্য পরিবেশে আজ বৈরোধ দূতাবাসে আপনার জাতীয় সুখ দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বার্ষিকী পালন করা হয় তো আসলে এই অনুষ্ঠানটিকে দুইটি ভাগে ভাগ করা হয় ছিল আপনার জাতীয় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং সেটি সকাল নয়টায় প্রবাসীদের উপস্থিতিতে আপনার পতাকা অর্ধনমিত করা হয় এবং বিকেলে হল হলরুমে অনুষ্ঠান আরম্ভ হয় এবং দূতাবাসের এই কর্মসূচির মধ্যে ছিল আপনার সামান্য চিত্র প্রদর্শন পানি পার্ক ও আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রথমে আপনার আলোচনা সভা শুরুতে প্রথমে আপনার বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতৃবৃন্দ ও বাংলাদেশ আওয়ামী শ্রমিক শ্রমিক লীগের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা ফুল শ্রদ্ধা জানান তারপর আপনার তারা উনিশশো সালে পনেরোই আগস্ট যারা শহীদ হয়েছিলেন এবং যারা শাহাদ বরণ তাদের মাঝপাড়ার কামনা করে বিশেষ দোয়া পানি পাঠ বিশেষ দোয়া পাঠ করা হয় তার বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণীও পাঠ করা হয় এবং সেগুলি পাঠ করেন প্রবাসের কর্মকর্তা মিলে তারপর আলোচনা আরম্ভ হয় আলোচনা এবং প্রথমে প্রবাসী কমিউনিটির পক্ষে আপনার আলোচনা সবাই অংশ নেন লেবানন আওয়ামী লীগ শাখা ক্ষেত্র তারা বঙ্গবন্ধুর জীবনের উপর এবং বাংলাদেশে যে বর্তমানে যে উন্নয়নের ধারায় চলতে সেই ধারার উপর তারা বক্তব্য প্রদান করেন এবং যারা বহু প্রতিষ্ঠিত গুণীরা এখনো विदेश পালি আছে تراচর বাইরে আছে তাদেরকে দেশে ফিরিয়ে যাতে বিচার বিচার করা হয় সেগুলির জন্য তারা বক্তব্য প্রদান করেন এবং তারা আলো আরও বলেন ট্রেনিং বুঝতে আপনার বাংলাদেশকে স্বীকারার জন্য বিভিন্ন ধরনের পাই তারা করে

ওনার জীবনী থেকে শিক্ষা নেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি তিনি আহ্বান জানান তিনি জানান যে যে আজকে বঙ্গবন্ধুর হাত ধরে কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিচিত হতে যাচ্ছে এবং তার যোগ্য উৎসরী বঙ্গবন্ধু তথা শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ যে দ্বারা এগিয়ে চলছে সে দ্বারা এগিয়ে অব্যাহত বাংলাদেশ দুই হাজার একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং আরো পাশাপাশ জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার এবং সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য তিনি আরো প্রবাসীদের প্রতি আহ্বান এবং প্রবাসীদেরকে দেশের দেশে যাতে সুন্দরভাবে তার কাজ করে এবং দেশের যাতে মান সম্মান থাকে না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য তিনি প্রবাসীদের আহ্বান বাবু সাহা আপনাকে ধন্যবাদ এবারে যাব অস্ট্রিয়াতে ভিয়েনা থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম তামিম অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশের জাতীয় শোক দিবস পালনের আনুষ্ঠানিকতা নিয়ে আমাদের জানাবেন ধন্যবাদ জাতীয় শোক দিবসটি বিভিন্ন সংগঠন পালন করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সমষ্টি আওয়ামী লীগ এছাড়াও মূল অনুষ্ঠানটি উদযাপন করে থাকে বাংলাদেশ দূতাবাস আজ তাদের একটি অনুষ্ঠান উদযাপিত হয়েছিল বা জাতীয় শোক উপলক্ষে যেখানে সর্বস্তরের জনগণ প্রবাসী বাঙালিরা সেখানে উপস্থিত ছিল এবং সেখানে এছাড়াও এছাড়া অন্যান্য অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল তো দেখা যাচ্ছে যে সেখানে সেখানে প্রথমে মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং দেখা যাচ্ছে যে সেখানে প্রথমে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় এবং পরবর্তীতে সেখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সেখানে ভাষণ দেন

করছে । তামিম আপনাকে ধন্যবাদ। এবার তুরস্কের আঙ্কারা থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি মোবাসেরা জাহান ফাতিমা ফাতিমা আপনাকে স্বাগত বঙ্গবন্ধুর সাতচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তুরস্কে কি কি আয়োজন ছিল আপনার কাছ থেকে জানব বঙ্গবন্ধু 47 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তুরস্কে অবস্থিত তুরস্কের আনকারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসপক্ষ থেকে 15 আগস্ট শোক দিবস পালনের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল প্রথম পর্বটি সকালের দিকে ছিল যেখানে হচ্ছে প্রথম দিকে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ পরবর্তীতে माननीय রাষ্ট্র রাষ্ট্রপতির আহ বাণী এবং আহ মাননীয় প্রধানমন্ত্রী আহ মাননীয় প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং আহ রাষ্ট্রপতির বাণী পাঠ সহ নানান আনুষ্ঠানিক আয়োজন ছিল এছাড়াও আহ বিশেষ ভাবে উল্লেখযোগ্য যে সকালের দিকে যে রেড ক্রিসেন্ট আছে তাদের সহযোগিতায় তুরস্ক অবস্থিত সিরিয়ান যে শরণার্থীরা আছে তাদের মধ্যে থেকে একটি পরিবারকে

হজের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বাংলাদেশ থেকে আসা হজ যাত্রীদের দুর্ভোগ কয়েকটি হজ এজেন্সির অব্যবস্থাপনার কারণে অসন্তোষ দেখা দিয়েছে হজ যাত্রীদের মাঝে আবাসন খাবার জিয়ারত না করিয়ে মদিনা থেকে মক্কা ফিরিয়ে নেয়ার অভিযোগও রয়েছে কোন কোন এজেন্সির বিরুদ্ধে সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের পাঠানো তথ্য ও ছবিতে নাহিদ জিহানের প্রতিবেদন কোনো ধরনের ভোগান্তি ছাড়া পবিত্র হজকে সুন্দর এবং সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করছে সৌদি এবং বাংলাদেশ সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় গুটি কয়েক হজ এজেন্সির কারণে সরকারের সেই উদ্দেশ্য ব্যাহত হতে যাচ্ছে নিম্নমানের খাবার আবাসন ও গাইড ব্যবস্থা না থাকার অভিযোগ এসেছে ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে আমাদের যে গাড়িতে পরিবহন এটা অত্যন্ত ছোট আকারের এই গাড়িতে ভালো করে পা দিয়ে বসা যায় না যা আমার জন্য অত্যন্ত এই মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কা যেতে অনেক কষ্টকর হবে হোটেলে হোটেলের ব্যবস্থা মনে ভালো না এই হোটেল এটা হোটেল না এটা বাড়ি এই বাড়ির ভিতরে একজনে আমরা বিশটা বিশ জনে একটা টয়লেট ব্যবহার করেছি এবং নারী পুরুষ একত্রে তাই বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন যারা এই সমস্ত এই লাইসেন্স করে ব্যবসা করে হাজিদের নিয়ে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার করার জন্য হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের হজ কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান যে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আইন অমান্য করার বা হাজি সাহেবানদের কষ্ট হয় এমন আপনারা জানেন যে সৌদি আরবের আইনে সৌদি সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে একইভাবে বাংলাদেশের আইনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ওই সমস্ত অভিযুক্ত এজেসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সালের হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ১৮ আগস্ট থেকে আর এই হজে অংশ নিতে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত তিনশো আটচল্লিশটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন এক লাখ বিশ হাজার সাতশো সাতানব্বই জন বাংলাদেশি আর হজ কার্যক্রম পালন করতে গিয়ে মারা গেছেন এ পর্যন্ত চল্লিশ জন নাহিদ সেহান নিউজ টোয়েন্টি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে সঙ্গেই থাকুন আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবারে যাব সৌদি আরব যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক আলাউদ্দিন ইউনুস জনাব ইউনুস গত কয়েক বছরের তুলনায় চলতি বছর হজ ব্যবস্থাপনা ভালো বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা যদিও ইতিমধ্যে অনেক এজেন্সির বিরুদ্ধে হাজিদের থাকা খাওয়ার অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে আপনারা সেখানে রয়েছেন সেখানের সার্বিক চিত্র আমাদের জানাবেন হজের যে সার্বিক প্রস্তুতি কিন্তু এখন সম্পন্ন হয়ে গেছে এখন এখন হাজিদেরকে মিনে যাবার জন্য যে প্রস্তুতি এখানকার হজ মিশন এবং বাংলাদেশ সরকার বাংলাদেশ ডেলিগেশন টিম প্রশাসনিক দল এখানকার মক্কার হজ মিশন জেদ্দার হজ মিশন মদিনার হজ মিশন সবাই কিন্তু এখন মক্কা মক্কি তাদের একটি পর্ব এখন হজের সর্বশেষ কার্যক্রম মূল কার্যক্রমে হাজিদেরকে নিয়ে মিনায় যাত্রা করা আগামী শনিবার রাত্রে কিন্তু হাজিদেরকে নিয়ে মিনা এসব হাজি আপনার এখানকার বাংলাদেশের এক লক্ষ সাতাইশ হাজার হাজি যে আসে সবাইকে নিয়ে যাবে মিনার উদ্দেশ্যে আপনি জানেন হজের দিন যতই গণি আসছে এবং হজের আপনি জানেন বাংলাদেশ থেকে কিন্তু সর্বাধিক সংখ্যক হাজি কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে তারা সৌদি আরবে চলে আসছে এখানে এসে তারা তারা যে হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম তারা কিন্তু সেগুলি করছে এর পক্ষেও কিন্তু আপনি জানেন যে বেসরকারি কিছু ট্রাভেল এজেন্সির যে কিছু অভিযোগ এখানে যেমন মদিনাতে আমরা একটু আগে জানতে পেরেছি এবং মুক্তাতেও কিছু ট্রাভেল এজেন্সির কিন্তু অভিযোগ আমরা পেয়েছি এবং কিছু অব্যবস্থাপনা কিন্তু এখানকার প্রশাসনের কাছে অনেকগুলি কমপ্লেন আসছে আপনি জানতে পারেন প্রায় পঁয়ত্রিশটার রোধিক ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে এখানকার হজ মিশন সৌদি এখানকার ধর্ম মন্ত্রণালয় এখানকার পুলিশ কিন্তু একজন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিকে পর্যন্ত

বাংলাদেশে আমরা যদি বিগত বছর চিত্র তুলে ধরি সেই তুলনায় কিন্তু এই বছর কিন্তু একটা ভালো হজ ব্যবস্থাপনা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আমরা বিগত বছরের একটা কথা বলতে পারি যেমন হজ মিশনে হাজার হাজার কিন্তু আপনার হজ যাত্রী অবস্থান করতো তাদেরকে হজ মিশনের মিশনের বারেন্দায় রাস্তাঘাটে দেখা যেত সেই চিত্রটা কিন্তু এখন গেছে আমরা এতটুকু বলতে পারি যে ব্যবস্থাপনাটা আবার ভালো হচ্ছে যদিও কিছু ত্রুটি বিচ্ছিত্র আমাদের চোখে ধরা পড়ছে তবে তুলনামূলক ভাবে সেটা আমাদের কাছে এতটা বেশি বলেই মনে হচ্ছে না তারপর হজ ব্যবস্থাপনা আপনি জানেন এখন আগামী দুদিন পরে যারা হাজিরা যাবে মিনাতে তাদের জন্য কি ব্যবস্থাপনা শুধু বাংলাদেশের এক লক্ষ সাতাশ হাজার হাজির নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ত্রিশ লক্ষ হাজি কিন্তু এই আগামী শনিবার রাত্রে কিন্তু তারা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সেই মিনায় হাজিরা যারা থাকবেন মিনা মুজতালিফা আরাফা ময়দানে তাদের কিন্তু আপনি যারা আরেকটা কথা আপনাকে বলে রাখি এবার কিন্তু প্রচন্ড গরম পড়বে সেই থেকে সৌদি গভর্নমেন্ট এখানকার আবহাওয়া অধিদপ্তর কিন্তু আগে এখানকার সবাইকে সতর্ক করেছে যারা যাতে তাদের প্রস্তুতি যেন থাকে এখানকার যদিও সৌদি সরকার তাদের এখানকার যতগুলো কার্যক্রম আছে এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনা এবং হাজিরা যাতে গরমের মধ্যেও ভালোভাবে তাদের হজ কার্যক্রম পরিচালনা করতে পারে তারা কিন্তু সেই ব্যবস্থা নিয়েছে এখানকার বাংলাদেশ হজ মিশন কি ব্যবস্থা নিচ্ছে আমি জানতে চাবো এখানকার একজন কাউন্সিলার আছেন আমার কাছে জনাব আবুল হাসান সাহেব উনি আপনি বলবেন আপনাদের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হাজিদের জন্য আপনারা জানেন দুই হাজার আঠারো হজ মৌসুমে বাংলাদেশ থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো আটানব্বই জন হজ যাত্রী পবিত্র হজ পালন করবে হজ যাত্রীর সংখ্যা মধ্যে বাংলাদেশ চতুর্থ স্থানে আছে এই বিশাল হজ যাত্রীর এই যে বড় একটি কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞ মূলত সৌদি আরব অংশে বাংলাদেশ হজ মিশনের উপরেই বর্তায় বাংলাদেশ হজ মিশনের মাধ্যমে এই কর্মযজ্ঞটি পালন করা হয় সে লক্ষ্যে বাংলাদেশ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক হজ প্রশাসনিক দল হজ মেডিকেল টিম আইটি দল কারিগরি দল সহ বিভিন্ন টিম ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে এবং এই টিম তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নেতৃত্বে হজ ডেলিগেশন সৌদি আরবে এসে পৌঁছেছে এই হজ ডেলিগেশন আমাদের সকল টিম এবং এক লক্ষ সাতাশ হাজার হজযাত্রীর সার্বিক তদারকি করবেন আমরা এবছর বিশেষ করে আপনি আগে বলেছেন যে গরম একটু বেশি পড়বে সেই ক্ষেত্রে আমরা মিনা আরাফা মুজদালিফা এই আল মাসায়ার আল মুকাদ্দেসা বলা হয় এখানে যে পাঁচ দিন হজের পাঁচ দিন মূলত এই পাঁচ দিনকে ঘিরে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি বিশেষ করে আমরা তাবু ব্যবস্থাপনা কমিটি পরিবহন ব্যবস্থাপনা কমিটি গঠন করেছি এই দুই কমিটি ইতোমধ্যে কয়েকবার মিনা আরাফা মুজদালিফা ভ্রমণ করেছেন এবং পরিদর্শন করেছেন তাবু এবং আরাফার ময়দান তো আমরা আশা করছি যে এবার মিনা বিশেষ করে মিনাতে আমরা পর্যাপ্ত এয়ার কন্ডিশনের ব্যবস্থা রেখেছি আরাফ বিশেষ করে ওয়াটার কুলার এবং পর্যাপ্ত এসির ব্যবস্থা থাকবে সেখানে আপনারা জেনে খুশি হবেন আমাদের দু সালে আমরা বিশেষ করে মা হাজিদের সেবা সেবা নিশ্চিত করার জন্য এই প্রথমবারের মতো আমরা মহিলা হজকর্মী নিয়োগ করেছি এবং মহিলা হাজকর্মীদের কার্যক্রম আমাদের কাছে খুবই আশাবঞ্জক মনে হয়েছে এবং আমরা আশা করছি অদূর ভবিষ্যতে যে এবার আমাদের থার্টি ফাইভ পারসেন্ট হাজি মহিলা হাজি তো আশা করছি অদূর ভবিষ্যতে এই সংখ্যা আমরা উত্তরোত্তর বৃদ্ধি করব এবং মা হাজিদের সেবার মান আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা করছি আর মিনা আরাফা মুজদালিফার ক্ষেত্রে আমি যেটি বলেছি যে আমাদের যে প্রস্তুতি আমরা আশা করছি যে অন্যান্য যে কোনো বছরের তুলনায় দুই সালের হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও সাফল্যজনক হবে বলে আমি বিশ্বাস করি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে দু সালের হজ একটি ইতিহাস সৃষ্টি করবে এবং আমি আশা করি শ্রেষ্ঠ হজ ব্যবস্থাপনার বছর হিসেবে পরিগণিত হবে ধন্যবাদ আপনাকে আর আপনি যেমনটা বলছিলেন এখানকার হজ কাউন্সিলর হজ আবুল হাসান সাহেব উনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের ব্যবস্থাপনার কথা আমরা আশা করব এবং তারাই আসবে এবং ভালো ব্যবস্থাপনা থাকবে হাজিদের এবং হাজিরা স্বাচ্ছন্দ্যভাবে তাদের হজের কার্যক্রম শেষ করে সুষ্ঠুভাবে তারা মক্কা ফিরে আসবে এই ছিল আজকের হজ বিষয়ে আমার কাছে সর্বশেষ খবর আলাউদ্দিন ইউনুস আপনাকে ধন্যবাদ জাতীয় শোক দিবস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আলোচনার সভা হয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের সিনিয়র মেম্বার ফেরদুস চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজি আব্দুল কাদের মিয়া এ সময় বাংলাদেশ উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর প্রসারী চিন্তা চেতনা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের বাংলাদেশে ফেরত পাঠাতে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি পরে পঁচাত্তরের কাল রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মনাজাত করা হয় বর্ণাঢ্য আয়োজনে ইতালিতে অনুষ্ঠিত হল ইতালিস্থ ফেনি জেলা সমিতির বার্ষিক বনভোজন ইতালির রোমেনো পার্কে রোমেনো লেকের পারে এই অনুষ্ঠান হয় দিনব্যাপী এ আয়োজনে ছিল নারীদের জন্য বালিশ ও মার্বেল দৌড় প্রতিযোগিতা শিশুদের দৌড় এবং পুরুষদের জন্য মোরগ লড়াই প্রতিযোগিতা সবশেষে মনোগো সাংস্কৃতিক পরিবেশনা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন উপদেষ্টা আহমেদ নাইম এবং উপদেষ্টা খান আহসান দুলাল এদিকে ইতালিস্থ মুন্সীগঞ্জ জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন প্রবাস জীবনে একটু প্রশান্তি দিতেই এই আয়োজন করে উদ্যোক্তারা আর উদ্যোক্তাদের ডাকে সাড়া দিয়ে লাগো দি টেরাসামিনোর এই অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে হাজির হন সমিতির সদস্যরা দিনব্যাপী এই বনভোজনে ছিল শিশুদের ক্রীড়া অনুষ্ঠান ও নারীদের নানা রকম দেশীয় খেলার প্রতিযোগিতা অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনার সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা সমিতির সভাপতি আমিনুর রহমান ভূইয়া সাধারণ সম্পাদক হেলাল রায়হান জুয়েল আহমেদ এবং সমাজসেবক আব্দুর রশিদ নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সংবাদ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে